হ্যালো এভরিওয়ান, আমি আসিফ জিকু। ড্রাইভিং ডিজাইন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ক্যালেঙ্কার ডিজাইন করে দেখাবো, কিভাবে একটা ক্যালেঙ্কার ডিজাইন করতে হয় গ্যাস ক্যালেঙ্কার ইলাস্ট্রে করে, সেটা আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। অলরেডি ইলাস্ট্রে করে লিঙ্কার ফেজে চলে এসেছি। আমি আজকে একটা গ্যাস ক্যালেঙ্কার ডিজাইন করে দেখাবো। ঠিক এই ডিজাইনটাই ডিজাইন আপনারা তো সবাই পারেন, এ পর্যন্ত যারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে এসেছেন ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত, তারা অবশ্যই ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গিয়েছে। ডিজাইন সবাই পারবেন, বাট এই যে এই বরাবর যে সংখ্যাগুলো লেখা বা এই সংখ্যাগুলো কোথা থেকে এবং কীভাবে লিখতে হবে, এটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? ক্যালেন্ডার ডিজাইনে একটা ক্যালেন্ডার ডিজাইন যদি আপনারা করতে পারেন, 12 পেজের এক ক্যালেন্ডারও করতে পারবেন। প্রথম যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, প্রথম পেজের যে ক্যালেন্ডারটা সেটা যদি ঠিকভাবে ডিজাইন হয়ে যায়, 12 পেজের ক্যালেন্ডার এমনিতেই হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। আমরা এখান থেকে একটা পেজ নিব, নিউ পেজ। আমরা এখানে ইঞ্চি করব এবং আমরা এখানে দিব হচ্ছে 5 ইঞ্চি, এখানে দিব 5 ইঞ্চি, 5 আমরা কেটে দিলাম, এটাকেও কাটবো, এইভাবে কমিয়ে নিতে পারেন। ওকে, তারপর আমি এটা ল্যান্ডস্কেপ করব। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করলে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, ওকে ঠিক আছে, আর্টবুক একটাই থাকবে, ক্রিয়েট করব। তো এই ধরনের একটা ডিজাইন আমরা করব এই যে এই এটার উপর। তো সবার আগে আমি কালারগুলোকে নিয়ে আসি পিক করে, মূলত আমি দেখাবো যে কীভাবে আমাকে সংখ্যাগুলো লিখতে হবে। কেন আমি এখান থেকে একটা পেন্সিল নিলাম, নিয়ে আমি এভাবে একটা শেপ নিচ্ছি। ওকে, পেন্সিল নিয়ে নিলাম সক্কাকে, কারণ আমি যদি এখন ইয়ে করতে যাই, যদি শেপ নিয়ে যাই তাহলে আবার আর একটু ইয়ে হোক, আমি আর একটু কান দিলাম এখানে, আর একটু এ পাশে নিয়ে আসলাম। ওকে, এক একটু থাকলো। দেন আমি এটাকে এই আমি আগে থেকে গ্রেডিয়েন্টটা তৈরি করে রেখেছিলাম, আমি পিক করবো গ্যাস, ঠিক আছে। এখন আমি একটা ইলিপসগুলো আঁকবো এখান থেকে একটা ইলিপসগুলো আঁকছি, গ্যাস গ্রাফ করছে এভাবে, এই ডিসপ্লেকে এনে এরকমভাবে। এবং আমি আর একটা এখানে কপি করে রাখছি, গ্যাসকে এইভাবে কপি করে রাখছি, এখানে কপি করে পাশে রেখে দিচ্ছি, এটাকে এখানে নিয়ে আসলাম। এবং আমি এটার ছবি নিয়ে আসবো, ক্লিপিং মাস্ক করব, এখানে এনে ছবিকে এনে ছেড়ে দিলাম এবং এটাকে ক্লিপিং মাস্ক করব, শিফট করে চেপে আর একটু বড় করি, এটাকে ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্ক করার সময় আমাকে ছবিটাকে পিছনে নিয়ে যেতে হবে, ব্যাকে নিয়ে যেতে হবে, আর ইয়ে বৃক্ষকে উপরে থাকবে। তো এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখন ক্লিপিং মাস্ক করে ফেলবো। ওকে, ক্লিপিং মাস্ক হয়ে গেল। শিফট করে চেপে আর একটু ছোট করে দিতে হয়তো বা ভালো লাগবে। আমি এটাকে খেয়ে নিয়ে আসবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা কপি করলাম। কপি করার পরে আমি শিফট কলকে চেপে এভাবে একটু আর একটা কপি করব, শিফট কলকে চেপে কপি করে ফেলছি, একে সবগুলোকে সিলেক্ট করে শেপ বিকল্প দিয়ে আমি একটা অলকা প্রেস করে একটা ভিকরের গিয়ে অংশ কাছে টেকে দিলাম এবং এটা শিফট সিলেক্ট কাছে এটাকে আমি আইগ্রোপাক দিয়ে এই কালারটা পিক করে দিলাম। করার পরে আমি জাস্ট এটাকে খেয়ে নিব, এখানে নিচ্ছি, শিফট কলকে চেপে আর একটু বড় করছি। ওকে, এক একটু থাকলো, আমি এটাকে খেয়ে নিয়ে যাচ্ছি, শিফট কলকে চেপে আর একটু হয়তো বা বড় করতে পারি। ওকে, এই পর্যন্তই রাখছি। তারপরে আমি কন্ট্রোল থাক ব্রেকেক, অর্থাৎ লেফট সাইডে থাক ব্রেকেটটা চাপবো কয়েক একগুবার, তাহলে এটা ব্যাকে চলে যাবে, ঠিক আছে?
তারপর কি করেছি, তারপর এই জিনিসগুলো আপনারা পারবেন, এই শেপগুলো কিভাবে করতে হয়, টিউটোরিয়ালগুলো যদি দেখেন পুরোপুরি তাহলে আপনারা পারবেন অবশ্যই। আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম, জাস্টকেই এভাবে বসিয়ে দিব, আর একটু পরে নিয়ে যাচ্ছি, একটু থাকলো, ওকে ফাইন। আমার মনে হয় ইয়াকে একটু বড় হয়ে গিয়েছে, আমি আর একটু ছোট করে দিতে চাচ্ছি, বৃত্তটা একক থাকলো, একক থাকলো, এবং এটাকেও আর একটু ছোট করে দিব। ওকে একক থাকলো। আচ্ছা, তারপর আমি এগুলোকে টেনে এনে এখানে রেখে দিচ্ছি, এই শেপটা এবং এই শেপটাকে টেনে এনে আমি এখানে রেখে দিচ্ছি, এখানে থাকবে, জাস্ট এই এরকম ভাবে থাকলো। এ পাশে গেলাম এবং এই দুটোকে সিলেক্ট করে এ পাশে রাখলাম, ওকে ফাইন। অ্যান্ড গ্যাং আমি একে কন্ট্রোল কিউ দিয়ে লক করে ফেলি, এবং আমি এই যে লঘুটা নিয়েছিলাম লঘুটাকে এক পাশে এনে রেখে দিই, এ পাশে এনে রেখে দিচ্ছি, ওকে ফাইন। তারপর কি করব, এখন হচ্ছে আমাদের মূল কাজ, আমি এখন তারিখগুলো লিখতে হবে। আমি টাইপ এরিয়া গিয়ে, টাইপ এরিয়া টুল গিয়ে আমি এখানে গ্রাফ করছি, দেখুন আমার মনে হয় এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি এরকম গ্রাফ করলাম, গ্রাফ করার পরে আমি ব্যাক স্পেস গিয়ে কেটে দিলাম, কাকার পরে আমি এই লেখার বৃত্তটাকে আরো আরো ছোট করতে হবে। আমি একটু রাখলাম, না হলে জায়গা হচ্ছে না, একটু থাকবো, এটাকেও আমি আরো ছোট করে ফেলবো, ওকে ফাইন। এটাকে আরেকটু পাশে নিয়ে যাব, একটু থাকবো, এগুলোকে একটু ছোট করে ফেলবো, যেহেতু অনেক বড় ছিল ছোট করে ফেলছি, শিফট অল্টা চেপে ছোট করে ফেলছি, দেখুন একটু থাকলো, এটাকেও একইভাবে ছোট করে ফেলবো, শিফট চেপে চেপে ছোট করে, মানে শিফট অল্টা চেপে আমি ছোট করে ফেলছি, একটু থাকলো, ওকে ফাইন। কেন আমি এটাকে সিলেক্ট, আচ্ছা আমি এটাকে কি দিলাম, কেকে আমি এখান থেকে গ্রাফ করলাম গ্যাস এভাবে, তারপর কেকে আমি এটাকে কেকে মানে ব্যাক স্পেস চেপে কেকে দিলাম। আমি আরো বড় করার চেষ্টা করছি, যদিও বা জায়গা হচ্ছে না, কারণ এখানের জায়গা না হলে সমস্যা, আমার এখানে জায়গা লাগবে, সেই জন্য আমার বৃক্ষকাকে আরো ছোট করতে হবে। আমি বৃক্ষকাকে ছোট করবো না, আমি বৃক্ষকাকে আর একটু চাপিয়ে দিব, এটা সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি লেফট এরো পাশে নিয়ে আসছি, এবং আমি এটাকেও আরো এই পাশে নিয়ে আসছি আমাদের কাজের জন্যে, ওকে। দেন আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এভাবে টান টেনে নিচ্ছি, একটু থাকলো, ওকে ফাইন। এখন আমি এই এটা সবগুলো সিলেক্ট আছে, আমি আর একটু জুমিং করছি, টাইপ টুল গিয়ে এই পর্যন্ত টাইপ করলাম, টাইপ করে ব্যাক স্পেস চেপে লেখাগুলোকে দিলাম, তারপর আমি টাইপ থেকে টাইপ এরিয়া অপশন, টাইপ এরিয়া অপশনে গিয়ে আমি এখানে কলাম দিব 7টা, আর রো দিব 5টা, তারপর আমি এখানে গাকারের পরিমাণটা দিব হচ্ছে যেহেতু যেরকম বক্স সে অনুযায়ী গাকারের পরিমাণটা দিতে হবে, 0.02, ওকে এখানে দিলাম ইঞ্চি, এখানেও ঠিক একইভাবে দিব গাকারের পরিমাণটা 0.02, ওকে। আমি একটু প্রিভিউ করে দেখি, গাকার কক্ষে জাস্ট এই যে এই যে একটা লাইনের থেকে আর একটা লাইনের গুরুত্ব জাস্ট এটা গেয়া আর কি, 0.02 রাখলে এনাফ। তারপর আমি এখানে গ্যাস কাই গিয়ে ওকে দিলাম, তারপর আমি এখানে টাইপ টুলকে নিব, নিয়ে এই যে এখানে রাখার সাথে সাথে তখন আমি টাইপ করব 0.01 লিখলাম,
লেখার পরে আমি এই যে এইভাবে আমি একটু ব্লক করে লেখার পরিমাণটা বাড়িয়ে দিব, আমি এখানে 20 রাখবো এবং একাকে দিব মন সিরাক, MONT মন সিরাক, দেখি ফাঁকা আছে কিনা। হ্যাঁ মন সিরাক ফাঁকা আছে, মন সিরাক বোল বা সেমি বোল রাখলাম। ওকে সেমি বোল থাকলো, একটু থাকলো, তারপর আমি এভাবে এনকার প্লেক করব, তারপর দিব 02, এনকার প্রেস করব 03, এভাবে এনকার প্রেস করব 04, এভাবে এনকার প্রেস করব 05, তারপর 06, এনকার প্রেস করব 07, এভাবে লিখবো আর এনকার প্রেস করব। এটা কিন্তু নগক চলে আসছে 08, সরি আবার আমি একটু ব্যাক স্পেস চেপে এন্টার প্রেস করব 01, এন্টার 09, 10, 11, 12, এভাবে করে যাচ্ছি। আমি এন্টার প্রেস করছি আর লিখে যাচ্ছি একটার বরাবর একটা, একটার পাশে একটা, 15, 16, 17, 18, 19, এন্টার প্রেস করে করে দিচ্ছি, 20, 20, 21, 21, 22, 23, এভাবে লিখতে থাকবো 24, এন্টার 27, একটার বরাবর যাকে একটা থাকে সে গিয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আমি কিন্তু আমি সেইভাবে সেক করে নিয়েছি, সেকিংটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 28, 29, 30, 31, 31, ওকে। আমাকে কি এখন একটার বরাবর পাশে একটা লেখা হয়ে গেছে। আমি যদি এখানে সিলেক্ট করি এই সিলেকশন টুল গিয়ে, তারপর কি আমি এই যে প্যারাগ্রাফের এখানে গেছেন, আমি যদি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই সব গিয়ে আপনার সেন্টারে হয়ে গেছে। তারপর আমি ক্যারেক্টার থেকে যদি এই বেস লাইনে যাই, বেস লাইনের পরিমাণটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কিন্তু এটা মাঝখানে আসবে। আপনারা লেখাগুলো মাঝখানে আনার চেষ্টা করবেন এই বেসমেন্টের লাইন দিয়ে, ঠিক আছে? ওকে, এটা একেবারেই বরাবর আছে, ওকে ফাইন। মূলত হচ্ছে এই জিনিসটা আপনাদের মূল কাজ যে কীভাবে আপনারা অক্ষরগুলো আঁকবেন। তারপর কী করব, তারপর আমি এই জিনিসকে নিয়ে আসবো, এখানে যা লিখেছি এই জিনিসকে নিয়ে এসে আমি ড্র্যাগ করে এনে এখানে রেখে দিচ্ছি। এইখানে জাস্ট এটাকে যেহেতু এক সাইজ না, সাইজটা যেহেতু একটু বড়, আমি এটাকে একটু ছোট করে ফেলবো, এখানে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে লিখে নেবেন, এটা কোনো আপনাদের জন্য কোনো ইয়া বিষয় না, একটা রেক্টেঙ্গল কোন নিয়ে গ্যাস রেখে দিবেন। আমি এটা এখানে এনে রেখে দিচ্ছি, ওকে ফাইন। তারপর কি করেছি, তারপর আপনার এই যে জানুয়ারি 2021 আমি এটাকে এখানে নিয়ে রেখে দিব, গ্যাস ছোট করে ফেলি একটু, শিফট কলকা চেপে ছোট করে ফেলছি হালকা, এখানে এনে রাখবো, ওকে। এবং লাস্টে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আমি গ্রাক করে এনে এখানে রেখে দিচ্ছি। মূল যে দেখার বিষয় ছিল যে আপনারা এটা একটু ছোট করে ফেলি, হালকা প্রেস করে এই পাশে একটু ছোট করে নিই, ওকে। যে মূল যে বিষয়টা ছিল আপনাদের মানে তারিখ দেওয়া, তারিখের সেটিংসটা সেটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনারা এটা দেখে ফেলেছেন বা বুঝে গেছেন। ওকে, আমি তারিখ তারিখ কুঙিকে নামিয়ে দিব, মানে অ্যাড্রেসকে কুঙিকে নামিয়ে দিচ্ছি, ওকে।
তো এভাবে মূলত ক্যালেন্ডার ডিজাইন করতে হয়। একটা পেজের করলে 12টা পেজ এমনি কি করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আশা করি ভিডিও কি ভালো লেগেছে, ভিডিও কি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।